Vamos que abundura. ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম তোমাদের জন্য একটা দারুণ সুখবর এফ ডিটিআইয়ের তরফ থেকে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেটি সম্পূর্ণ কিন্তু তোমাদের সরকারিভাবে নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের মিনিস্ট্রি অফ কমার্স এবং ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে যেখানে ফুটওয়্যার ডিজাইন ডেভেলপমেন্ট ইনস্টিটিউট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এবং কিভাবে আবেদন করতে হবে আবেদনের প্রাথমিক প্রসেস কি এ উজेट সম্পূর্ণ তথ্য তোমাদের জন্য তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটা রিকোয়েস্ট চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দেখো এবং ভিডিওটাতে এখনি একটা লাইক করে দাও তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি তোমরা যেটা দেখছো সেটি হচ্ছে এফডিডিআই এফডিডিআই অ্যাডভারটাইজমেন্ট নাম্বার 3/2024 তেইশ তিন দু হাজার চব্বিশে এই নোটিশটা কিন্তু পাবলিশ করা হয়েছে যেখানে তোমাদের এখনও পর্যন্ত আবেদন কিন্তু চলছে তো এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ যে ফুটওয়্যার ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট দ্য ইনস্টিটিউট সেটি মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ সম্পূর্ণ কিন্তু ভারত সরকারের দ্বারা কিন্তু পরিচালিত একটি সংস্থায় কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ ডিটেলসে বোঝাবো একদম কি কি যোগ্যতা প্রয়োজন সব কিছু তোমাদের বলবো তো ভিডিওটাকে স্টেপ বাই স্টেপ দেখো প্রত্যেকটি ইনফর্মেশন তোমাদের জন্য কিন্তু খুবই কার্যকরী ঠিক আছে তো টেকনোলজিস পদের জন্য যদি তুমি আবেদন করতে চাও এখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেখো টেকনোলজিসের ক্ষেত্রে এটি হলো টেকনোলজিস পোস্ট তো এই টেকনোলজিস পোস্টের ক্ষেত্রে বা টেকনিশিয়ান ধরতে পারো তো এখানে তোমাদের বিবি কিন্তু তোমাদের যোগ্যতা প্রয়োজন এবং ইঞ্জিনিয়ারিং এনি ফিল্ড দ্য পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি এনি সায়েন্স সাবজেক্ট উইথ ফিফটি ফাইভ পারসেন্ট তোমার যদি নাম্বার থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এখানে ডিজারেবল মানে অগ্রাধিকার দেওয়া হবে যাদের এমই এমটেক যদি করা থাকে কিন্তু এটা না থাকলেও কিন্তু আবেদন করা যাবে এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে দশ বছরের তবে কিছু পদের ক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই সেরকম পোস্টও তোমাদের দেখাবো এখানে দেখো তোমাদের বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে এখানে অবশ্যই কিন্তু যারা যারা এসসি এস যারা আছো ঠিক আছে এসসি এসটি যারা আছো তারা পাঁচ বছর ছাড় পাবে এবং ওবিসিরা বয়সে কিন্তু প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে তিন বছর কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে চুয়াল্লিশ হাজার টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে পরবর্তী পোস্টে চলে যাচ্ছি জুনিয়ার টেকনোলজিস্ট দেখো এইটা হলো আগেরটা বললাম টেকনোলজিস্ট এইটা হলো জুনিয়ার টেকনোলজিস্ট তো এক্ষেত্রে দেখো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা পলিটেকনিক ডিপ্লোমা করেছো ঠিক আছে তারা কিন্তু আবেদন করতে পারবে এখানে তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি যাদের সায়েন্স নিয়ে যাদের বিএসসি করা আছে তারাও আবেদন করতে পারে কিন্তু এখানে কেমিস্ট্রি কিন্তু একটা সাবজেক্ট হিসাবে থাকতে হবে ফিফটি তোমাদের নাম্বার থাকতে হবে ডিজারেবল কোয়ালিফিকেশন যদি তোমার বিই বিটেক করা থাকে বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকে তাহলে তুমি অগ্রাধিকার পাবে বাট এটি না থাকলেও আবেদন করা যাবে এবং তোমার এখানে কিন্তু তিন বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে যারা ডিপ্লোমা ক্যান্ডিডেট বা ডিগ্রি ক্যান্ডিডেট যাদের আছো তাদের ক্ষেত্রে ঠিক আছে তো এখানে একত্রিশ হাজার টাকা প্রতি মাসে তোমরা বেতন পেয়ে যাবে ঠিক আছে বয়স যেটা বলা আছে সেটি আঠেরো থেকে তিরিশ বছর এখানেও কিন্তু এসসি এসটি যারা আছো আমি ক্লিয়ার করে দিচ্ছি সব ভিডিওতে আমি বলে দিই অনেকের অনেক কনফিউশন থাকে এবং ওবিসিরা তিন বছর কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে পরবর্তী পোস্টটি দেখো এই পোস্টের জন্য কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে এটি হচ্ছে তোমাদের ল্যাব অ্যাটেন্ডেন্ট ল্যাব অ্যাটেনডেন্ট ঠিক আছে এই পোস্টের ক্ষেত্রে দেখো তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন উচ্চ মাধ্যমিক পাস এখানে কিন্তু কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন কিন্তু নেই পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি ডিজারেবেল ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখো এই ডিজারেবেল ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা হচ্ছে এক বছরের যদি তোমার এমটিএস পিওন এইসব পদে যদি তোমাদের যোগ্যতা থাকে এক বছরের অভিজ্ঞতা থাকে অবশ্যই তোমরা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে বাট এটি কিন্তু মান্ডেটারি নয় অর্থাৎ এই যোগ্যতা না থাকলেও শুধু যদি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকে তাহলেই তোমরা আবেদন করতে পারবে কুড়ি হাজার টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে বয়স যেটা বলা আছে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে এখানে যারা যারা এসসি এস টি আছো যারা যারা এস সি এস টি আছো তাদের ক্ষেত্রে হচ্ছে আঠেরো থেকে তোমাদের পঁয়ত্রিশ বছর এবং যারা ও বি ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয় আবেদন করতে পারো পরবর্তী যেটি বলা হচ্ছে জেনারেল কন্ডিশনের জায়গাটা দেখো অনলি ইন্ডিয়ান ন্যাশনাল নিড অ্যাপ্লাই অর্থাৎ ভারতীয় নাগরিক হলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে অর্থাৎ যে কোনো রাজ্য থেকে যে কোনো রাজ্য থেকে এনি স্টেট এনি স্টেট থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের আরেকটা জায়গায় তোমাদের ক্লিয়ার করে দিই যেটা অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করবে যেটা হচ্ছে জব পোস্টিং যে স্যার জব পোস্টিংটা কোথায় হবে জব পোস্টিংয়ের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিই যেটা অল ওভার ইন্ডিয়া যেহেতু তোমাদের কেন্দ্রীয়ভাবে নিয়োগটি করা হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে তোমাদের জব পোস্টিং হবে যেখানে তোমরা কলকাতা থেকে শুরু করে আগরতলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু তোমরা জব পোস্টিং পেয়ে যাবে ঠিক আছে তোমরা তোমাদের লোকেশন অনুযায়ী কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে তো আরও বিস্তারিত এখানে জানবো তো দেখো এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী সিলেকশন প্রসেসের ক্ষেত্রে এখানে যেটা বলা হচ্ছে যে কল অর নট টু কল দ্য ক্যান্ডিডেট ফর সিলেকশন ইন্টারভিউ লেভেল পোস্ট অফ দ্য আচ্ছা এখানে তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের যেটি হবে সেটি হচ্ছে তোমাদের ইন্টারভিউ হবে ঠিক আছে ইন্টারভিউ কিন্তু তোমাদের এখানে কন্টাক্ট হবে সেই ইন্টারভিউর ভিত্তিতে কিন্তু এখানে নিয়োগটি করা হচ্ছে এখানে প্রথমে তোমাদের ডকুমেন্টস 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 কিন্তু তোমাদের স্ক্রুটিনি হবে ওকে স্ক্রুটিনি হবে প্রথমে তোমাদের ডকুমেন্টস কিন্তু স্ক্রুটিনি হবে তারপরে যদি তোমাদের ডকুমেন্টস যদি সব ঠিকঠাক থাকে যদি কোনো কারণে তুমি যদি ভুল কোনো ডকুমেন্টস দিয়ে দাও বা কোনো রকমভাবে ভুল যদি ডেটা ইনপুট করো তাহলে সেটা কিন্তু বাতিলও হয়ে যাবে তো এই সব ব্যাপারগুলো কিন্তু তোমাদের এখানে বলা হচ্ছে মেজর কনফার্মিটি দ্য জব রিকোয়ারমেন্টস নট এন্টাইল দ্য ক্যান্ডিডেট টু দ্য কল ফর ইন্টারভিউ অর্থাৎ এখানে কিন্তু সম্পূর্ণ জব রিকোয়ারমেন্টস এবং তার যে ভ্যাকেন্সি আছে তার উপরেই কিন্তু ডিপেন্ড করছে সম্পূর্ণ কিন্তু এখানে কতজনকে ইন্টারভিউতে ডাকা হবে ঠিক আছে এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ইনক্রিজ বা ডিক্রিজ হতে পারে সেটা পরবর্তী সময়ে তোমরা জানতে পারবে এখানে দেখো তোমাদের যেসব ক্যান্ডিডেটরা আবেদন করবে তারা যদি এসসি এস টি ও বিসি পিডাব্লুবিডি বা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি থেকে যদি বিলং করো তাহলে তার কপি অফ সার্টিফিকেট কিন্তু তাদের দিতে হবে সেটি কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট তো দেখো এখানেও কিন্তু তোমাদের সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু তোমাদের প্রয়োজন যদি আবেদন করতে চাও তোমার সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু একটি বানিয়ে রাখবে ওকে আচ্ছা এখানে কিন্তু মেডিকেল ফিটনেস টেস্টও কিন্তু হবে যেখানে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট যেটা আছে সিলেক্টেড যেসব ক্যান্ডিডেট হবে তাদের কিন্তু তোমাদের মেডিকেল হবে এখানে মনে রাখবে মেডিকেল কিন্তু তাদের থাকছে আচ্ছা এরপর যেটা বলা হচ্ছে তো দেখো এখানে ক্যান্ডিডেট যেটা আর কথা এখানে বলা হচ্ছে যে অনলি যে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ইনটিমেটেড রিগার্ডিং দ্য রিটিন টেস্ট অথবা ইন্টারভিউ অর্থাৎ রিটিন টেস্ট যে হবেই এই ব্যাপারটা কিন্তু কোনো কনফার্ম নেই এখানে কিন্তু ইন্টারভিউ হওয়ার চান্সটাই কিন্তু সব থেকে বেশি তবে এখানে কিন্তু একটা কন্ডিশন আছে যদি কোনো কারণে ক্যান্ডিডেট প্রচুর হয়ে যায় তাহলে হয়তো তোমাদের একটা ছোট মোটো একটা রিটিন কিন্তু কন্ডাক্ট হতে পারে ঠিক আছে তো সেটা কিন্তু তোমরা স্টেট ওয়াইজই কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে যেটা বোঝা যাচ্ছে এবং আপার এজ লিমিট অবশ্যই যারা যারা এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা কিন্তু আছে তারা ইউ আর এস সি এসটি তারা কিন্তু যথারীতি এখানে পাবে এখানে তোমাদের মান্থলি যে বেতনের সাথে সাথে তোমাদের যে হাউস রেন্ট অ্যালাউয়েন্স বেসিক পে স্পেশাল অ্যালাউয়েন্স এগুলো কিন্তু সবই তোমরা কেন্দ্রীয় হারে কিন্তু তোমরা পাবে অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের যেহেতু একটি চাকরি তো সেক্ষেত্রে এইসব সুযোগ সুবিধাও কিন্তু তোমাদের থাকছে এখানে আবেদন করতে গেলে তোমাদের অবশ্যই কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু তোমাদের আবেদন করতে হবে আবেদন তোমাদের চলছে এবং আবেদনের তোমাদের লাস্ট ডেট হচ্ছে যেটি আছে সেটি হচ্ছে তোমরা বাইশে এপ্রিল পর্যন্ত তোমাদের লাস্ট ডেট রিসিপ্ট অ্যাপ্লিকেশান অর্থাৎ অ্যাপ্লিকেশান রিসিভ করার তোমাদের লাস্ট ডেট হচ্ছে বাইশে এপ্রিল কোন ঠিকানায় তোমাদের আবেদনপত্র পাঠাতে হবে প্রথমে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করে সেই ডকুমেন্টসের তোমাদের প্রিন্ট আউট নিতে হবে এবং সঙ্গে যাবতীয় ডকুমেন্টসগুলোকে অ্যাটাচ করে তোমাদের কিন্তু পাঠাতে হবে কোন ঠিকানায় পাঠাবে সেটি তোমাদের বলে দিচ্ছি দেখো এই যে যে ঠিকানাটা দেখতে পাচ্ছ সাবমিট দেওয়ার অ্যাপ্লিকেশান এবং তোমাদের ডকুমেন্টসগুলোকে সব অ্যাটাচ করে এখানে বলছে স্পিড পোস্ট করেই কিন্তু তোমাদের পাঠাতে হবে যেটা ম্যানেজার এইচ ও এইচ আর অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক ফোর্থ ফ্লোর রুম নাম্বার চার ফোর জিরো ফাইভ এফ নয়ডা উত্তরপ্রদেশ এইখানে কিন্তু তোমাদের পাঠাতে হবে ঠিক আছে যেটার পাঠানোর জন্য তোমাদের লাস্ট ডেট হচ্ছে তেইশে এপ্রিল ঠিক আছে তেইশে এপ্রিল হচ্ছে তোমাদের লাস্ট ডেট এবং তোমাদের বলে রাখি যে এখানে রেজিস্ট্রেশনের কিন্তু তোমাদের লাস্ট ডেট যেটি বলা হয়েছে সেটি হচ্ছে তোমাদের তেরোই এপ্রিল হচ্ছে রেজিস্ট্রেশনের লাস্ট ডেট তোমাদের তার মধ্যে কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট করে নিতে হবে আরেকটা কথা বলে দিই এটা কিন্তু তোমাদের কন্ট্যাকচুয়াল ভিত্তিতে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে তো এখানে তোমাদের যে কন্টাক্ট পিরিয়ডটা এই কন্টাক্ট পিরিয়ডটা যেটা আছে সেটি কিন্তু পাঁচ বছরের কন্টাক্টে পাঁচ বছরের কন্টাক্টে এটা এখানে কিন্তু এক্সটেন্ড করতে পারে এক্সটেন্ডেবল আছে যেটা হচ্ছে তোমাদের তাদের পারফরমেন্সের ওপর এখন কিন্তু পারফরমেন্স যদি তোমার ভালো হয় তাহলে কিন্তু আরও হয়তো পাঁচ বছর তোমাকে এক্সটেন্ড করতে পারে ঠিক আছে তো এখানে দেখো এবার আবেদনটা কিভাবে করবে তার একটা মানে বেসিক আমি তোমাদের ইনফরমেশন দিয়ে দিচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি অফিশিয়াল যে ওয়েবসাইটটা আমি ওপেন করেছি এখানে তোমরা আবেদন করবে কিভাবে আবেদন করার জন্য তোমাদের কি করতে হবে এখানে একটু স্কল করে নিচের দিকে নামবে কেরিয়ার বলে যে অপশানটা দেখতে পাচ্ছ এই কেরিয়ার অপশানে তুমি সিম্পলি ক্লিক করবে ক্লিক করার পরে যে পোস্টে তুমি আবেদন করছো সেই পোস্টটাকে প্রথমে তোমাকে সিলেক্ট করতে হবে এখানে দেখো তোমাদের ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টের লিস্ট কিন্তু চলে এসছে

এরকমই তোমাদের কিন্তু একটি ইন্টারফেস চলে আসবে এরপরে তোমাদের কি করতে হবে বলছে প্লিজ রেজিস্টার ইউর সেলফ বাই ফিলিং আউট দ্য ইনফরমেশন বিলো তো এখানে তোমাদের সম্পূর্ণ কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য প্রথমে কি করতে হবে ফার্স্ট নেম দেবে তারপরে তোমাকে মিডিল নেম বা লাস্ট নেম দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে আর মেল আইডি দিতে হবে এগুলো দেওয়ার পরে কিন্তু গেট ওটিপিতে তুমি ক্লিক করে দেবে গেট ওটিপিতে ক্লিক করার পরে তোমার মোবাইল নাম্বার এবং মেল আইডিতে কিন্তু একটি ওটিপি আসবে সেই ওটিপিটা যখন তুমি ইনপুট করবে তোমার এখানে প্রাথমিক রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেল এরপরে তোমাকে জব অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন করার জন্য কি বলছে পার্সোনাল ইনফরমেশন তোমাকে দিতে হবে যেখানে তোমার কী কী লাগবে ফুল নেম কন্ট্যাক্ট ইনফরমেশান ডেট অফ বার্থ এবং আদার রিলেভেন্ট ডিটেলস এগুলো কিন্তু তোমাকে ফুলফিল করতে হবে এরপরে তোমাকে ফটো সাইজ যেটি হচ্ছে নট এক্সিট তিনশো কেবির ওপরে কিন্তু হলে হবে না সেই ফটো আপলোড করতে হবে এডুকেশন কোয়ালিফিকেশান যাবতীয় দিতে হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে সেটা দেবে না থাকলে প্রয়োজন নেই তারপরে তোমাকে সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে ডিগ্রি সার্টিফিকেট বা যা যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস তার সেই সার্টিফিকেট তুমি আপলোড করবে ঠিক আছে এই সব রিলেটিভ ডকুমেন্টস আছে এগুলো কিন্তু সবই তোমাকে আপলোড করতে হবে এবং তোমাকে কিন্তু প্রিন্ট আউটটা তোমাকে নিয়ে নিতে হবে এই প্রিন্ট আউটের সঙ্গে সব ডকুমেন্টসগুলোকে অ্যাটাচ করে তোমাদের কিন্তু সেই নির্দিষ্ট ঠিকানায় যেগুলো আমি ভিডিওতেই বলে দিয়েছি সেই ঠিকানায় কিন্তু তোমাকে পাঠিয়ে দিতে হবে তো আশা করি তোমরা কমপ্লিট একটি ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়েছো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন অল করে দেবে কারণ আমার চ্যানেলের সবসময় প্রয়াস থাকে তোমাদের জন্য সব ধরনের নিত্য নতুন চাকরির ইনফরমেশন পৌঁছে দেওয়া তো এখনের মতো এটুকুই টাটা